স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাণে বাঁচলেন একটি অ্যাম্বুলেন্সে থাকা রোগী, চালক ও একটি চার চাকা গাড়ির যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা যায়, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি বর্ধমানের দিকে যাওয়ার সময় তার পিছনে ছিল একটি চার চাকা গাড়ি। বর্ধমান বোলপুর জাতীয় সড়কের নবাবার 108 শিব মন্দিরের কাছে বোলপুরমুখী একটি গাড়ি যাওয়ার সময় ডান দিকে চেপে যায়। সেই সময় অ্যাম্বুলেন্সটি নিজের বাঁ দিকে সরে গেলে পিছনে থাকা চার চাকা যাত্রী বোঝাই গাড়িটি পুকুরে নেমে যায়। অ্যাম্বুলেন্সটি পুকুর পাড়ে আটকে যায়। তলিয়ে যেতে থাকা চার চাকা গাড়ির যাত্রীকে তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে। অপরদিকে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তার পরিবারের সদস্যদের স্থানীয়রা উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ। বর্ধমান থেকে একটা অ্যাম্বুলেন্স আসছিলেন, দিয়ে উনি একটা ছোটো হাতিকে ধাক্কা মারে পেছনে, মারার পর ওখানে দাঁড়িয়ে যায়। আবার বোলপুর থেকে একটা আপনার মারুতি ভ্যান যাচ্ছিলো, সেই মারুতি ভ্যানটা যাওয়ার পরে ও ব্রেকটা যখনই মারে গাড়িটা তিন পাল্টা হয়ে যায়। রোডে মারুতি ভ্যানটা তিন পাল্টা হয়ে যাওয়ার পর পাল্টা ফাল্টা খেয়ে আপনার পুকুরের মধ্যে পড়ে যায়। আমাদের মন্দিরে 108 মন্দিরে যে বেড়াটা ছিল, বেড়াটাও ভেঙে পুকুরের মধ্যে পড়ে যায়। ওনারা অনেক গেট খোলার চেষ্টা করে, গেট খুলতে পারেননি, দিয়ে না পারার জন্য ওরা পায়ে করে কাঁচটাকে ধাক্কা মারে। ধাক্কা মারার পর ওরা বার হয়ে বেরিয়ে চলে আসে। তার আগে আমাদের এই নবাবার বাসিন্দা যারা গ্রামের ছেলেরা আছে, ওনারা পুকুরে ঝাঁপ দিয়ে দরজাটাকে খোলার চেষ্টা করে, ওনারা কিন্তু পারেনি খুলতে। তখন ওরা ভেতর থেকে ধাক্কা মেরে ওরা বেরিয়ে আসে, চারজনা বেরিয়ে আসে। অ্যাম্বুলেন্সে একজন ছিল রোগী, ওর মধ্যে না উনি বর্ধমান থেকে গুসকরা যে বোলপুর দিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, আর মারুতি ভ্যানটা আপনার এই বর্ধমান বোলপুর থেকে বর্ধমান ঢুকে উনি কলকাতা যাচ্ছিলেন। ওনারা ওনাদের বোলপুরে ওখানেই বাড়ি ওদের ওনাদের। না, হাতে হাতে কোনো কারোর খবর হয়নি, কারোর কিছু চোট পর লাগেনি, সবাই সুস্থ আছে। ঘটনা হচ্ছে, ওই দিক থেকে অ্যাম্বুলেন্স আসছিল, বোলপুর দিকে যাচ্ছিল। ওই অ্যাম্বুলেন্সটার সঙ্গে একটা ছোট হাতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, ওই অ্যাম্বুলেন্সটা পুকুরে ধরে পড়ে যায়। সেইটা দেখে বোলপুর থেকে আবার কলকাতা থেকে একটা গাড়ি যাচ্ছিলো, ইকো গাড়ি, মারুতি ইকো গাড়ি, সেই গাড়িটা ব্রেক মারে ওকে দেখে, সে ব্রেক মারার ফলে চার তিন পাল্টা হয়ে ও পুকুরে পড়ে যায়। মারুতি গাড়িটা সে পুকুরে পড়ে যাওয়ার পরে ও যতক্ষণ ডুবজনে ডুব দিয়ে ও কাজ ভেঙে চারজনেই বেরিয়ে চলে এসছে। ও তো ওকে তো অন্য গাড়ি করে ট্রান্সফার করে দিচ্ছে। না না, কোনো অসুস্থ খবর নেই। এই তো আমাদের এখানে ছিল, খাওয়া দাওয়া করলে চলে গেল, দুটো দুটো দুটো। হ্যাঁ, আর যে আর একটা চার চাকা যেটা পড়েছিল সেটা কজন ছিল? ওইটাতে একটা ড্রাইভার ছিল আর এরা চারজন ছিল, ড্রাইভারকে চারজন আর অ্যাম্বুলেন্স ছিল দুজন, একটা রোগী ড্রাইভার। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।